আসসালামু আলাইকুম দর্শক ফাতেমাস কিচেনে আপনাদেরকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে ফুচকা এবং চটপুটি তৈরির একটি রেসিপি দেখাবো খুব সহজ উপায়ে যেভাবে আমি বাসায় তৈরি করি তো চলুন প্রথমে আমার চ্যানেলটিকে একটি লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে কিভাবে আমি তৈরি করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি প্রথমে আমি এই বুটগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত এখন এগুলোকে আমি বেকিং পাউডার দিয়ে এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি ভালোভাবে দেখতে পাচ্ছেন মেইনলি এগুলোকে ডাবলি বলে তো আমার ডাবলিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলো বাটিতে ঢেলে নিচ্ছি এটা সিদ্ধর প্রসেসটা খুবই ইজি আমি আপনাদেরকে বলেই দিলাম তো আমি খুব ইজি ওয়েতে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো এই চটপুটি ফুচকার ভিডিওটা এখানে আমি ডিমের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখুন তারপর আমি এখানে এখন ধনিয়া পাতা এবং ধনিয়া পাতা দিয়ে দিলাম এটা বিরাতি ধনিয়া পাতা এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নর্মাল ধনিয়া পাতাও দিতে পারেন কোনো সমস্যা নেই আপনার যেটা ইউজ করে করেন অলওয়েজ তো আমি এখানে আলু সিদ্ধ করে আলুর গ্রেটেডটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দেখুন তারপর এখন আমি এখানে আস্তে আস্তে মশলাগুলো দিয়ে মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে এখন আমি দেখুন এটা হচ্ছে গুঁড়া শুকনা মরিচ গুঁড়া এখানে দিয়ে দিয়েছি এখন আমি এখানে অ্যাড করে দিব ধনিয়া গুঁড়া পাচ্ছেন ধনিয়া গুঁড়া আমি অ্যাড করে দিলাম তারপর এখানে সাত মতো লবণ দিয়ে দিব বিট লবণ দিয়ে দিয়েছি এখন আমি টকটাকে তৈরি করে নিচ্ছি দেখুন টকটাকে আমি হচ্ছে তেঁতুলটাকে পানির মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন তেঁতুলের বিচিগুলো ফেলিয়ে দিয়েছি এখন এখানে আমি ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এবং বিট লবণগুলো এখানে দিয়ে দিচ্ছি দেখুন একটু ফেটিয়ে নিচ্ছি আমার টকটা কিন্তু একদম আঠা আঠা হয়ে আছে এখানে চিনি দিয়ে দিচ্ছি আপনাদের স্বাদ মতো চিনি লবণ এগুলো দিয়ে নেবেন ঝালটাও আপনাদের স্বাদ মতোই দিয়ে নেবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কীরকম ঝাল খেতে পছন্দ করেন তো দেখুন আমার টকটা কিন্তু একদম রেডি হয়ে এসেছে টকটা একদম প্রিপেয়ার্ড হয়ে গেছে এখন আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেগুলো বলে নিয়ে নিয়েছিলাম ডাবলি মরিচ কুচি যেগুলো ছিল তো এখানে আমি সামান্য পরিমাণে টকটা দিয়ে দিচ্ছি তাহলে এটার মিক্সিংটা অনেক মজা হবে এইভাবে বাসায় তৈরি করে দেখবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে খেতে কেমন হয়েছে এবং অন্য কোনো রান্নার ভিডিও রেসিপি থাকলে আপনাদের রিকোয়ারমেন্টে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই দেওয়ার ট্রাই করব এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখুন আমার চটপুটিটা কিন্তু রেডি জাস্ট এটার উপরে আমি একটু ফুচকা ভেঙে আর ডিম গ্রেড করে দিয়ে দিয়েছি এটা আমার চটপুটি রেসিপি রেডি আর এটা ফুচকা আমি ওই মিশ্রণটাকে আরেকটু ম্যাশ করে ফুচকাতে ঢুকিয়ে নিয়েছিলাম আমার চটপুটি ফুচকা দুইটাই রেডি দেখতে পাচ্ছেন ধন্যবাদ ভিউয়ার্স এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য আসসালামু আলাইকুম সবসময় আমার পাশেই থাকবেন